हेलो व्यूअर्स, हमारे ऑनलाइन चैनले सबा के स्वागत जाना। आज के जो टॉपिकटा नहीं आलोचना करब से अंकर त्रैराशिक। त्रैराशिकटा कि आसले अंके जे विभिन्न राशि है ग्राम टाका पैसा बयस सेगल मध्य तुलना करा। त्रैराशिक मान हे एकाधिक राशि मध्य तुलना करा। कि तुलना करब हमें जानी अंके दुईरण सम्पर्क है, जेको राशि दुईरण सम्पर्क है, एक हे सरल सम्पर्क और हे व्यस्त सम्पर्क। तो हमें देखते हैं जे विभिन्न जो अंकगुलो आछे तादर मध्य जो राशिगुलो थाके सेटा की धरनेर सम्पर्क आछे, अर्थात सरल सम्पर्क आछे नाकि व्यस्त सम्पर्क आछे। ताहले आमरा एके एके एई अंकगुलो करब। प्रथमे जो अंकटा आछे बोलछे आज आमार बाबा 390 टाकाय 15 किलो चाल किने एनेछेन, जदि 17 किग्रा एई रकम चाल किनते तबे बाबा कत टाका खरच करतेन। त्रैराशिक पद्धतिते समाधान करी। তাহলে এখানে কি কি দেওয়া আছে, যে দুই ধরনের রাশি দেওয়া আছে, এক হচ্ছে চালের পরিমাণটা দেওয়া আছে, এক হচ্ছে দেওয়া আছে চালের মূল্যটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে রাশি দুটো আছে সেটা দুই জায়গায় লিখে নেওয়া। তাহলে এক দেওয়া আছে হচ্ছে 4 পরিমাণ, আরেক দেওয়া আছে হচ্ছে 4 মূল্য। তাহলে চালের পরিমাণ দেওয়া আছে একটা হচ্ছে 15 কিলো চালের দাম হচ্ছে 390 টাকা। তাহলে 15 কিলো চালের দামটা হচ্ছে 390 টাকা। তাহলে বলেছে একই ধরনের যদি 17 কিলো চাল হয় তাহলে সেটার মূল্যটা কত। তাহলে আমাদের দেখতে হবে এখানে চালের পরিমাণের সাথে চালের মূল্যর কি ধরনের সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে নাকি ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি চালের পরিমাণটা আমরা বাড়াতে থাকি তাহলে তার মূল্যটাও বাড়তে থাকবে। তো যদি দুটো রাশি একই সাথে যদি বাড়তে থাকে অথবা যদি কমতে থাকে তাহলে সেটাকে বলা হবে সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, যে চালের পরিমাণের সাথে চালের মূল্যটা চালের মূল্যের সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটা আমরা প্রথমে লিখে নিলাম যে চালের পরিমাণের সাথে চালের মূল্যের সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণয় চালের মূল্য ইজিক্যাল টু 390 ইনটু, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এই রাশি দুটার যদি সরল সম্পর্ক হয়ে যায় তাহলে সেই যে সংখ্যা দুটো আছে সেটা উল্টে যাবে, এবং যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে উপরটা উপরে থাকবে এবং নিচেরটা নিচে থাকবে, অর্থাৎ উপরের সংখ্যাটা লবে বসে যাবে, নিচের সংখ্যাটা হরে বসে যাবে। তাহলে এখানে আমরা দেখছি সরল সম্পর্ক আছে, তাহলে নিচের সংখ্যাটা কী হয়ে যাবে, লবে চলে আসবে, অর্থাৎ ইনটু হয়ে যাবে 17/15। তাহলে যেটা ক্যালকুলেশন করে আসবে 442 টাকা। তাহলে 17 কিগ্রা চালের মূল্যটা আমরা পেয়ে যাব 442 টাকা। একইভাবে আরেকটা অঙ্ক আছে যে বকুলতলা একটি গ্রামে পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে, যদি 25 জন লোক ওই পুকুরটা কাটতো তবে কতদিনে কাজটা শেষ করতে পারতো। তো এর আছে পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে এখানে দুটো রাশি দেওয়া আছে, এক হচ্ছে লোক সংখ্যা দেওয়া আছে, এক দেওয়া হচ্ছে সময় দেওয়া আছে। তাহলে সেটা আমরা একইভাবে লিখে নেব। তাহলে দুটো রাশি, একটা হচ্ছে লোক সংখ্যা, একটা হচ্ছে লোক সংখ্যা, আর একটা হচ্ছে সময়। তাহলে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যখন 30 জন লোক কাজ করছে তখন সময় লাগছে হচ্ছে 15 দিন। তাহলে বলেছে যে যদি 25 জন লোক কাজ করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে একইভাবে আমাদের এখানে দেখতে হবে যে লোক সংখ্যার সাথে সময়টা কী ধরনের সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে নাকি ব্যস্ত সম্পর্ক আছে। তো এখানে আমরা দেখছি যে যদি লোক সংখ্যাটা বেড়ে যায় কোনো কাজ করার ক্ষেত্রে, যদি লোক সংখ্যা আমরা যত বাড়াবো তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ সময়টা দিন ধীরে ধীরে কমে যাবে। যত লোক সংখ্যা বাড়াবো
তত সময় কমে যাবে। তাহলে যদি দুটো রাশির মধ্যে একটা যদি বাড়ে এবং তার উপর নির্ভর করে যদি দ্বিতীয় রাশিটা ধীরে ধীরে কমে যায় তাহলে সেটাকে বলা যাবে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে এখানে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে অতএব নির্ণয় সময়, সময়টা কি হবে তাহলে এখানে যেটা ছিল সেটা বসে যাবে, অর্থাৎ 15 × এখানে আমরা দেখছি ব্যস্ত সম্পর্ক, তাহলে সংখ্যাটা যেরকম আছে অর্থাৎ লবে 30 হয়ে যাবে এবং হরে হয়ে যাবে 25, অর্থাৎ 30/25, তাহলে সেটাও কাটাকাটি হবে। ক্যালকুলেশন করে চলে আসবে কত, 18 দিন। তাহলে অতএব যদি 25 জন লোক কাজ করে তাহলে পুকুরটি কাটতে সময় লাগবে 18 দিন। তারপরে বলছো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিন খাবার মজুদ ছিল, 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈমাসিক পদ্ধতিতে সমাধান করি। তাহলে এখানেও একইভাবে দেওয়া আছে যে তাদের কতজন লোক আছে, অর্থাৎ লোক সংখ্যা দেওয়া আছে এবং দেওয়া আছে খাবারের পরিমাণের সময়টা, অর্থাৎ সময় দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে কি একটা লোক সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে খাবারের সময়, লোক সংখ্যা প্রথম আছে 4000 জন। তাহলে 4000 জন লোকের প্রথমে তো খাবার ছিল 9 দিনের, কিন্তু ওই 9 দিনের মধ্যে আবার কি হয়েছে 3 দিন খাবার খেয়ে নিয়েছে, তাহলে 3 দিনটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল 9 দিন, তার মধ্যে আবার কি হয়েছে 3 দিন খাবারটা খেয়ে নিয়েছে, তাহলে পড়ে থাকলো অবশিষ্ট খাবারটা পড়ে থাকছে হচ্ছে 6 দিন। এইবার বলেছে যে ওই যে 4000 জন লোক ছিল তার মধ্যে আবার 1000 জন অন্য জায়গায় চলে গেছে, তাহলে অন্য জায়গায় চলে গেছে মানে কি তার লোক সংখ্যাটা কমে গেছে, তাহলে 4000 থেকে 1000 লোকটা মাইনাস করে দেবো আমরা। তাহলে 4000 - 1000 অর্থাৎ 3000 লোক অবশিষ্ট আছে। তাহলে এই যে অবশিষ্ট লোকটা আছে তাদের যে বাকি যে খাবারটা আছে সেটাতে কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে একইভাবে আমরা এই যে লোক সংখ্যার সাথে খাবার সময়টার সম্পর্কটা বের করবো, যে এরা সরল সম্পর্ক আছে নাকি ব্যস্ত সম্পর্ক আছে। তো আমরা দেখছি যে লোক সংখ্যা যদি আমরা যতটা বাড়াবো খাবার তত বেশি লাগবে, তার জন্য কি হয়ে যাবে সময়টা দিন দিন কি হয়ে যাবে কমে যাবে। তাহলে লোক সংখ্যা যদি আমরা বাড়াচ্ছি যখন তখন খাবারের যে সময় আছে সেটা কমে যাচ্ছে, অর্থাৎ একটা রাশি যখন আমরা বাড়াচ্ছি তার উপর নির্ভর করে দ্বিতীয় রাশিটা কমে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সাথে খাবারের সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে অতএব নির্ণয় খাবারের সময় = তাহলে 6 × যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক আছে তাহলে সংখ্যাটা একইভাবে থেকে যাবে, অর্থাৎ 4000 হয়ে যাবে লবে এবং 3000 হয়ে যাবে হরে / 3000 = 8 দিন। তাহলে কি বলেছে যে অবশিষ্ট যে লোক থাকলো তাহলে সেটা কতদিন চলবে, সেটা চলবে হচ্ছে 8 দিন চলবে। তারপরটা বলেছে নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত চাষ করতে পারেন, কিন্তু
চাষের মরশুমে 6 জন লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তো বলছে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের কতদিন সময় লাগবে, ত্রৈমাসিক পদ্ধতিতে সমাধান করব। কি করে করব? এখানে একইভাবে লোক সংখ্যা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, তাহলে একইভাবে রাশিগুলো আলাদা করে লিখে নিতে হবে। তাহলে লোক সংখ্যা এবং সময়টা আমি আলাদা করে লিখে নিচ্ছি। প্রথমে লোক সংখ্যাটা হচ্ছে কতজন? 42 জন। প্রথম লোক সংখ্যা ছিল কত? 42 জন লোক থাকছে, তখন 24 দিন সময় লাগছে। এইবার বলেছে যে যে 42 জন লোক ছিল, কিন্তু কি হয়েছে, অসুস্থতার জন্য 6 জন লোক বাদ চলে গেছে, তাহলে 42 থেকে 6 জন লোক কমে গেছে। অর্থাৎ 42 - 6 = 36 জন এখনও আছে। তাহলে এই যে 36 জন লোক আছে, এদের কতক্ষণ সময় লাগবে? তাহলে লোক সংখ্যার সাথে সময়ের একটু আগে যেটা বের করলাম যে ব্যস্ত সম্পর্ক, যে যত আমাদের লোকটা বাড়তে থাকবে সময় তত কম লাগবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে লোক সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব নির্ণয় সময় ইজি কল টু 24 × 42 = 36 = 28 দিন। তাহলে নির্ণয় সময়টা কত বের হয়েছে? 24 × 42 = 36 অর্থাৎ 28 দিন। তাহলে অবশিষ্ট লোকের বাকি কাজটি করতে সময় লাগবে 28 দিন। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। এর পরবর্তীতে তোমাদের সমস্ত অন্যান্য সাবজেক্টগুলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং আরবি, সমস্ত ক্লাসই হবে। এর জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।